আইলো আইলো রে বেজাল লাবনা, কতই না বেজাল গোটাইলো শেষ হয় না গোনা, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা। দেবের জলে ভাঙে বাড়ি, হাতে নাই মোর পয়সা করি, হাইতে হয় কি না, দেখে আইলো আইলো রে বেজাল লাবনা, কতই না বেজালে গোটাইলো শেষ হয় না গোনা, দেখে আইলো আইলো রে বেজাল লাবনা। আরে দেবের জলে ভাঙে বাড়ি, হাইতে হয় কি না, কতই না বেজাল গোটাইলো শেষ হয় না গোনা, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা। দেবে জলে ভাঙে বাড়ি, হাতে নাই মোর পয়সা করি, হাইতে হয় কি না, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা, কতই না বেজাল গোটাইলো শেষ হয় না গোনা, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা। দেবের জলে ভাঙে বাড়ি, হাইতে হয় কি না, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা, কতই না বেজাল গোটাইলো শেষ হয় না গোনা, দেশে আইলো আইলো রে বেজাল লাবনা। আপনি কি করেন? কেলা ভাই, কেলা ঘাম নাই, একবার ঘাম পানতে চাইয়া ঘাম তো একবার দেওয়া উঠলিয়া। এই ঠেলা গাড়ি করে কি আনা নেয়া করেন? মানুষের গ্যাস দিয়ে সাল দিই বাসা বাসা। আচ্ছা, এই যে গানটা গাইলেন, গানটা কে লিখেছেন? আমার মন নাই অনেক সময় কোন সব। এই গান গিয়ে পানি মারিয়ে মারিয়ে চলতেছেন মনের দুঃখে নাকি? সম্পূর্ণ গানটা গাওয়ার ইচ্ছে ছিল যে শোন না, সিদ্ধ শক্তি ডালতো না। আচ্ছা, আপনার ঘরের কি অবস্থা এখন? এই তো এই অবস্থা, গানের অবস্থা, মানে বাড়ি ঘর বাড়ি লাদ বাড়ি, তো বাড়ি ঘর ভাঙিয়ে দিতেছে, দেবে বন হওয়া যে না, আচ্ছা বাচ্চা বাড়ি কীভাবে দেবান বড় জানি, বাড়ি ভাঙিয়ে ভেঙে নিতেছে, গরু টিকবো কিনা। কতটুকু পানি ঘরে? ঘরে উঠতে উঠি বুঝি, ঘরে কিনারে গেছি কি। কিভাবে আপনার পরিবার চলতেছে খাওয়া দাওয়া সব? আমি তো কোনো ঠেলা ভাই অন্তরি খুঁজে পাঠাই না, হ্যাঁ দুটা ছেলে একটু বড়ো আছে, গৃহস্থ করছিলাম, কিছু ধান ওগুলো বিক্রি হয়ে গেছিলো, কিন্তু ধানও ব্যস্ত তো। এখন তো পানি চলে এসেছে, বন্যার পানি, তো এখন কি আপনার আয় রোজগার হচ্ছে? একটু বৃষ্টির লাগে হাঁস হাজি হইতে পারি না, জ্বর আই হয় একটু হাঁস করলো, সর্দি হাসাই হয় ওই হাল বৃষ্টি সারলে আমাদের একটু সময় করি, এগুলা দিই ওই। নাম কি আপনার? রন্টু দাস। বাড়ি? বাড়ি সাল্লা নারায়ণপুর। আর এখন থাকেন কই? এখানে অনশনামঞ্জ নতুন পাড়ায়। নতুন পাড়ায় একজন আশ্রয় থাকি, আমার বাসাটা থাকি।